আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি শিখার একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালটি প্রবাসী ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখানো হয়েছে খুব সহজেই আরবি শব্দের বাক্য গঠন এবং ছোট ছোট শব্দের মাধ্যমে কিভাবে আপনি আরবিতে কথা বলতে পারেন সে বিষয় সম্পর্কে নিয়ে। নতুন এবং পুরাতন উভয় শিক্ষার্থীর জন্য বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। তাই আর দেরি না করে আপনিও জেনে নিতে পারেন আমাদের আজকের বিষয়গুলো। তাহলে চলুন দেখে নিই যে বিষয়গুলো না জানলেই নয়। যেমন, এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু, এই বাক্যটি আরবি কবে আনা সাদিক। আনা সাদিক অর্থ হলো আমার বন্ধু, আনা অর্থ হলো আমার, সাদিক অর্থ হলো বন্ধু। সবাই ভালো, কল্লু কয়েস, কল্লু কয়েস অর্থ হলো সবাই ভালো, কল্লু অর্থ হলো সবাই বা সব, কয়েস অর্থ হলো ভালো। না ভালো না, লা মাফি কয়েস, লা মাফি কয়েস। এখানে না অর্থ হলো লা, ভালো না মাফি কয়েস। চা কফি আছে, চা কফি আছে, সাই গাওয়া মজুদ, সাই গাওয়া মজুদ। এখানে চা অর্থ হলো সাই, কফি অর্থ হলো গাওয়া, আছে অর্থ হলো মজুদ। তুমি কি করো, এশ সহি ইন্তা, এশ সহি ইন্তা। তুমি কি করো, এখানে এশ অর্থ হলো কি, সহি অর্থ হলো করা, ইন্তা অর্থ হলো তুমি। আমি টিকটক দেখি, আনা শুভ টিকটক, আনা শুভ টিকটক অর্থ হলো আমি টিকটক দেখি। এখানে আনা অর্থ হলো আমি, শুভ অর্থ হলো দেখা। ভালোভাবে কাজ করো, সগল মজবুত, সগল মজবুত অর্থ হলো ভালোভাবে কাজ করো। এই লোককে হাদা নফর মিন, হাদা নফর মিন অর্থ হলো এই লোককে, হাদা অর্থ হলো এই, নফর অর্থ হলো লোক, মিন অর্থ হলো কে। তুমি বসে আছো কেন, ইন দ্য লেস ইজ লিস, ইন দ্য লেস ইজ লিস, তুমি বসে আছো কেন। তোমার কথা ভুল, ইন্তা কালাম গলতান, ইন্তা কালাম গলতান, তোমার কথা ভুল। ইন্তা অর্থ হলো তোমার, কালাম অর্থ হলো কথা, গলতান অর্থ হলো ভুল। তুমি কাজ চোর, ইন্তা সগল আলিবাবা, ইন্তা সগল আলিবাবা, তুমি কাজ চোর, ইন্তা তুমি, সগল অর্থ কাজ, আলিবাবা অর্থ হলো চোর। এখানে পানি নাই, মাফি ময়া হেনা, মাফি ময়া হেনা অর্থ হলো এখানে পানি নাই। এখানে মাফি অর্থ হলো নাই, ময়া অর্থ হলো পানি, হেনা অর্থ হলো এখানে। তুমি সত্যি খুব ভালো লোক, তুমি সত্যি খুব ভালো লোক, ইন্তা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর, ইন্তা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর, তুমি সত্যি খুব ভালো লোক। এখানে আমি পানি পাঠাচ্ছি, আনা ওয়াদ দি ময়া, আনা ওয়াদ দি ময়া, আমি পানি পাঠাচ্ছি, আনা আমি পানি ময়া পাঠাচ্ছি অর্থ হলো ওয়াদ দি। আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই, সোয়াই সোয়াই সগল মাফি মুশকিলা, সোয়াই সোয়াই সগল মাফি মুশকিলা, আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই। এই নাও তোমার বেতন, শিল ইন্তা রাতিব, শিল ইন্তা রাতিব, এই নাও তোমার বেতন। সত্যি
আমার ভুল হয়েছে, সত্যিই আমার ভুল হয়েছে। ওয়াল্লাহি আনা গলতান, ওয়াল্লাহি আনা গলতান। এখন তুমি চুপ কেন, এখন তুমি চুপ কেন। আলহীন ইন্তালেশ উস্কুত, আলহীন ইন্তালেশ উস্কুত। এখন তুমি চুপ কেন। আলহীন অর্থ হলো এখন, ইন্তা অর্থ হলো তুমি, লেশ অর্থ হলো কেন, উস্কুত অর্থ হলো চুপ করা। দুই মাস বেতন নাই, ইতনিন সাহার মাফি রাতিব, ইতনিন সাহার মাফি রাতিব। দুই মাস বেতন নাই, এখানে ইতনিন সাহার অর্থ হলো দুই মাস, মাফি রাতিব অর্থ হলো বেতন নাই। তুমি এসেই বকবক করছো, তুমি এসেই বকবক করছো। ইন্তা ইজি গিরগির, ইন্তা ইজি গিরগির। তুমি এসেই বকবক করছো, এখানে ইন্তা অর্থ হলো তুমি, ইজি অর্থ হলো এসেই, গিরগির অর্থ হলো বোকাঝোকা করা। সকালের পানি শেষ, সকালের পানি শেষ। সোবা খালাস ময়া, সোবা খালাস ময়া অর্থ হলো সকালের পানি শেষ। শরীর ক্লান্ত লাগছে, জিসম তাবান, জিসম তাবান। শরীর ক্লান্ত লাগছে, জিসম অর্থ হলো শরীর, আর তাবান অর্থ হলো ক্লান্ত লাগা বা দুর্বল লাগা। এখন একটু বসছি, আলহীন সোয়াই ইজলিশ, আলহীন সোয়াই ইজলিশ। এখন একটু বসছি, আলহীন অর্থ হলো এখন, সোয়াই অর্থ হলো একটু বা সামান্য, ইজলিশ অর্থ হলো বসছি বা বসা। আমি বেশি কাজ করি, আনাসই ওয়াজিদ শগুল, আনাসই ওয়াজিদ শগুল। আমি একটু বেশি কাজ করি, আমি কাজ করি না, আনা মাফি সই শগুল, আনা মাফি সই শগুল। আমি কাজ করি না। তুমি বলছো ইন্তা কালাম, তুমি বলছো ইন্তা কালাম। আমি চোর না, আনা মাফি আলিবাবা, আনা মাফি আলিবাবা। আমি চোর না। কেমন আছো, ভালো। কেবল হাল কয়েস, কেবল হাল কয়েস। রুমটা অনেক সুন্দর, গরফা ওয়াজেদ হেলু, গরফা ওয়াজেদ হেলু। গরফা অর্থ হলো রুম, ওয়াজেদ অর্থ হলো অনেক, হেলু অর্থ হলো সুন্দর। আমি টাকা দিচ্ছি, আনা আতক ফুলুস, আনা আতক ফুলুস। ঠিক আছে টাকা দাও, তায়েব জিপ ফুলুস, তায়েব জিপ ফুলুস। একটু দাঁড়াও, দিগিগা দিগিগা, একটু দাঁড়াও, দিগিগা দিগিগা। এটা কত টাকা, হাদা কাম ফুলুস, হাদা কাম ফুলুস। এটা কত টাকা। আমি তোমার রুমটা দেখেছি, আনাসুফ ইন্তা গরফা, আনাসুফ আমি দেখেছি, ইন্তা গরফা তোমার রুমটা। আমার রুমটা ভালো না, মাফি কয়েস আনা গরফা, মাফি কয়েস অত ভালো না, আনা গরফা আমার রুমটা। সুন্দর অনেক সুন্দর, হেলু ওয়াজেদ হেলু, হেলু সুন্দর, ওয়াজেদ হেলু অনেক সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি নতুন প্রবাসী ভাই বোনদের জন্য আরবিতে কথা বলার জন্য এই টিউটোরিয়ালটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। খুব সহজে এই ধরনের বাক্যর মাধ্যমে আপনারা আরবিতে কথা বলতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল